প্রিয় মৎস্য চাষী ভাই ও বন্ধুদের প্রাণ ভরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন প্রতিবেদন এই শীতকালে আপনারা দেশি শিং মাছ কীভাবে চাষ করে লাভবান হতে পারবেন এবং এই দেশি শিং মাছগুলো কি খাবার এবং পুকুরের পরিচর্যা করার নিয়ম এইসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু তথ্য কিছু পরামর্শ দেব তার আগে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাবেন দেখুন আমাদের এই দেশি শিং মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এই দেশি শিং মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাসারি থেকে এসে নিয়েও যেতে পারবেন আমাদের এই পোনাগুলো এক হাজার পিসে কেজি অর্থাৎ এক হাজার লাইনের পোনা আপনারা চাইলেই এই দেশি শিং মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে এবং এই দেশি শিং মাছগুলো এককভাবে চাষ করতে পারবেন প্রতি শতকে পনেরোশো পিস করে পনা। এবং এই শীতকালে আপনারা পুকুরে অবশ্যই মোটরের পানি ঢুকাবেন না মটরের পানি আপনারা পুকুরে ব্যবহারিত করবেন না আর অবশ্যই পুকুরে চুন পটাশ লবণ প্রয়োগ করবেন এই শীতে খাবার খুব সীমিতভাবে শিং মাছের খাবার ব্যবহার করবেন তাহলে আপনার মাছ সুস্থ এবং সবল থাকবে কোনো ভাইরাসে আক্রমণ করবে না আশা করি এভাবে আপনারা পোনাগুলো পরিচর্যা করলে মাছ ভালো থাকবে এবং সাথে আট থেকে দশ পিস করে কাপজাতীয় মাছ দিয়ে দিবেন সাথে তাহলে মাছগুলো ভালো থাকবে এই দেখেন আমাদের দেশি শিং মাছগুলো আমরা এই মাছগুলো আজকে ডেলিভারি দেব কুমিল্লায়